বাংলা জুড়ে ভারী বর্ষণ ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের বহু জেলা আছে যেখানে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও প্লাবিত হয়েছে, বন্যায় মানুষ আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্য জেলার মতন মুর্শিদাবাদ জেলা, সেখানে দুটো অভিশাপ আছে, একটা ভাঙন আর একটা প্লাবন। একদিকে বন্যা হয়, আরেকদিকে ভাঙন হয়। মুর্শিদাবাদের উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথী পদ্মা, সর্বত্র ভাঙন আর ধস নামছে। পশ্চিমবঙ্গের সেচ দপ্তর ভাঙন ঠেকানোর কাজ কখন করে? যখন বর্ষা হয়, ভাঙন শুরু হয়, ভাঙনে যখন ঘর বাড়ি গ্রাম উজাড় হয়ে যায়, তখন পশ্চিমবঙ্গ ভাঙন রোধে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর বালির বস্তার ব্যবস্থা করে। বালির বস্তা দিয়ে ভাঙন কতটা ঠেকানো যায় মুর্শিদাবাদের মানুষ তা জানে। রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছিল, টাকা মাটি, মাটি টাকা। বাংলার সেচ দপ্তর রামকৃষ্ণ ঠাকুরের অন্য কোনো উপদেশ না মানলেও এই উপদেশটা অবশ্যই মেনেছেন, মাটি টাকা, টাকা মাটি। মানে ভাঙন যখন হবে বস্তায় মাটি ভরে জলের মধ্যে ফেলতে হবে, আবার ভাঙন, আবার বস্তায় মাটি, জলে যাক মাটি, টাকা সেটাই খাঁটি, সেটা পকেটে চলে এলো। এইভাবে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা বাংলার তৃণমূল সরকার আর কতদিন করবেন? বন্যা আসন্ন এই ভাবনা থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতি কী আছে আমরা জানতে চাই। এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, বন্যার সম্ভাবনা আছে, বন্যার সম্ভাবনা থাক আর না থাক, বন্যার সম্ভাবনা মাথায় রেখে সরকারের প্রস্তুতি পর্ব সেরে ফেলা দরকার বাংলা জুড়ে। তাই এই দুরবস্থার শিকার মানুষকে হতে হয় না যদি পূর্ব প্রস্তুতি ঠিকমতো থাকে। তাই বন্যা এবং ভাঙন এই দুইয়ের মোকাবেলা করতে তৃণমূল সরকার বাংলায় ব্যর্থ হয়েছে, এটা আমি বাংলার মানুষের পক্ষ থেকে অভিযোগ করছি।